বছরে 1200 টন হিউম্যান প্লাজমা প্রক্রিয়াজাতকরণে সক্ষম এমন প্ল্যান্ট তৈরি হবে দেশে। আর এই প্রকল্পে চীনা প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেড $300 মিলিয়ন বিনিয়োগ করবে। কর্মসংস্থান হবে 2000 জনের। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ওরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিল এবং সামিট টেকনোপলিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান এই চুক্তিতে সই করেন। দেশে প্রথমবারের মতো কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সামিট টেকনোপলিসের 20 একর জমিতে বায়োটেক শিল্প খাতে এই বিনিয়োগ হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী সুনায়েদ আহমেদ পলক বলেন, বায়ো প্রযুক্তি শিল্প খাতে বড় ধরনের এই বিনিয়োগ ভিশন 2021 বাস্তবায়নে অবদান রাখবে। এখানে যেটা হবে যে প্লাজমা যেটা কালেকশন এবং এটার যে মাধ্যমে যে ফ্র্যাকশন করা এবং নতুন নতুন ওষুধ আবিষ্কার করা, সেটা ক্ষেত্রে যেটা হবে যে বাংলাদেশের যেগুলো ইম্পোর্ট করতে হতো সেটা করতে হবে না, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আর একটা হচ্ছে বিদেশি বিনিয়োগটা পাওয়া, স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি করা এবং বিশ্বের কাছে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে সক্ষম এই জিনিসটি তুলে ধরা। ঢাকা দক্ষিণের মেয়রের ঘোষণার পর এবার উত্তরের মেয়র আতিক